কোনো রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ নেই, বরং তাদের ক্ষমা করা হলো। কিন্তু যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আইন উপদেষ্টার মতো তিনিও বলেন ছাত্র আন্দোলনকে চাপা দেওয়ার জন্যই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাইরাস মাহমুদের রিপোর্টে আরও বিস্তারিত। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিভিন্ন ইস্যুর পাশাপাশি জামায়াত শিবিরকে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন তিনি। ছাত্র আন্দোলনের ইস্যু পরিবর্তন করার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বলে মনে করেন জামায়াতের আমির। যখন একদল বলে পাকিস্তানিরা দেখা, আরেকদল বলে হিন্দুস্তানিরা দেখা, খুব কষ্ট পায়। কেন আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি না করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না, সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? ডাক্তার শফিকুর রহমান বলেন কোনো রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ নেই, বরং তাদের ক্ষমা করা হলো। তবে যারা অপরাধ করেছে তাদের শাস্তি চান তিনি। যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল, হাতগুলোতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, পায়ে বিড়ি পরানো হয়েছিল, মুখে তালা ঝুলানো হয়েছিল, এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে। এটা রাখা যাবে কথার কথা। আমাদের দলও যদি ক্ষমতায় যায় সেটা আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থন, তাহলে আমরাও যেন বস্তুনিষ্ঠতা এবং উদারতা এই জায়গাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারি। মতবিনিময় সভায় জামায়াতের আমির আরো বলেন সরকার পতনের আন্দোলনে ছাত্রদের সাথে রাজনৈতিক দল ও সাধারণ মানুষও ছিল। আর একটা শপথ নেই যে আমরা জাতীয় স্বার্থে এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে না, সব কিছুর উপরে আমাদের জাতির স্বার্থ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।